উদয়পুর রাজশ্রী কলাকেন্দ্রে অনুষ্ঠিত হল ভিত্তিক বেটি বাঁচাও বেটি পড়াও এবং যুব উৎসব এই উৎসবে জেলার বিভিন্ন স্কুলের যে সমস্ত ছাত্রীরা প্রথম থেকে দশম স্থান অধিকার করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়া সম্মাননা জানানো হয় জেলা ও মহকুমার আশাকর্মী থেকে শুরু করে মহিলা খেলোয়াড়দের জেলাভিত্তিক বেটি বাঁচাও বেটি পড়াও এবং যুব উৎসব অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল সাড়ে এগারোটায় উদীপুর রাজস্বী কেন্দ্রে গাছের জল ঠেলে বিবেকানন্দ প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার গোমতী জেলা সভাধিপতি দেবল দেব ও জেলা শাসক তরিতকান্তি চাকমা সহ প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে সচেতনতামূলক গান পরিবেশন করা হয় পরে স্বাগত ভাষণ রাখেন জেলা শাসক তরিতকান্তি চাকমা পরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি সূচনা বাইশ জানুয়ারি দুই হাজার পনেরো তারিখে হরিয়ানার পানিপথে এ সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং কন্যা সন্তানের জন্মহার ক্রমশ হ্রাস পাওয়া এবং সংশ্লিষ্ট বিষয়গুলি কার্যকরী মোকাবেলা এই কর্মসূচির কথা চিন্তা ভাবনা করা হয় একই সঙ্গে নারী ক্ষমতায়ন বিষয়টিকেও যুক্ত করা হয় এই কর্মসূচির বিশেষ ধারণাটির সঙ্গে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক এবং

তার অধিকাংশ জায়গা সেখানে কৃষক এই যে আমাদের আমাদের কৃষিকে নির্ভর উপরে আমরা নির্ভরতা করি সেজন্য কৃষকদের চতুর্থত যিনি করেছেন একদম অন্তিম পর্যায়ে গরিব ব্যক্তি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সম্পর্ক করার থেকে তাদেরকে শক্তিশালী করে তোলা এই বিকশিত ভারত সম্পর্ক যাত্রার মাধ্যমে পিসিএল আইন বলবৎ করা এবং সারা দেশে কন্যা সন্তানের বিকাশ সম্পর্কে সচেতনতা প্রসারের লক্ষ্যে কর্মসূচিটি প্রথম পর্যায়ে বেছে নেওয়া হয় একষট্টি গ্রামকে প্রশিক্ষণ ও সচেতনতা প্রসার সহ জনমানসে কন্যা সন্তান সম্পর্কে চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের উপর বিশেষ জোর দেওয়া হয় এই কর্মসূচি রূপায়ণের সময় পরে বিভিন্ন বিদ্যালয়ে মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণী পড়ুয়া যে সকল ছাত্রীরা প্রথম থেকে দশম স্থান অধিকার করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সাথে জেলা মহকুমা হাসপাতাল বিভিন্ন আশাকর্মী থেকে শুরু করে মহিলা খেলোয়াড়দেরকেও সংবর্ধনা দেওয়া হয় এদিন অতিথিদের হাত ধরে কিন্তু এই দিনের অনুষ্ঠান শেষ হওয়ার আগ মুহূর্তে জেলা শাসক থেকে দুপুরে সাংবাদিকদের জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছে সেখানে খাওয়ার পরিবেশন করার কিছু যুবক সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহারে লিপ্ত হয় ইতিমধ্যে জেলা শাসককে জানানোর পর জেলা শাসক সাংবাদিকদের আশ্বস্ত করেন এ বিষয়ে তিনি খোঁজখবর নিয়ে কথা বলবেন সরকারি অনুষ্ঠানে কিভাবে সরকারকে বদনাম করা যায় সে চক্রান্ত চালিয়ে যাচ্ছে একাংশ কিছু সরকারি কর্মচারী এদিনের অনুষ্ঠানে যা রীতিমতো চিন্তার এবং চাঞ্চল্য ছড়িয়েছে কোটা অনুষ্ঠানকে ঘিরে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেন